আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আমার বাসার সবাইও ভালো আছে, আমিও ভালো আছি। আমার ক্যামেরার পিছনে হচ্ছে শিফা, শিফা বলতেছে শিফাও ভালো আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে অনেক কিছু দেখাবো, হ্যাঁ, অনেক শপিং দেখাবো। শপিং এরকম বসলেই তো শপিং দেখাও, সবসময় তো এরকম শপিং দেখানো হয়, এই জন্য তালে তালে বলে ফেলছো। গিফট গিফট, তো আমার ভাই বেশ কিছু গিফট নিয়ে আসছে। গিফট নিয়ে আসছে তার কারণ আছে, সে অফিসের কাজে দেশের বাইরে গিয়েছিল, থাইল্যান্ড গেছিল। তো দেশের বাইরে যাওয়ার কারণে বেশ কিছু সবার জন্য একটু কিটাকি গিফট কিনেছে। থাইল্যান্ডের জিনিস তো খুব ভালো হয়। আর হ্যাঁ, আসলে থাইল্যান্ডের ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর হয়। তো যাই হোক, হ্যাঁ, ব্যাগের ব্যাপারে তো কথা আছে। এই শুনো, তুমি কি নানুটা আনছো না ভুলে গেছো? তাহলে কি করলা এটা, নাকি পরে অন্য কখনো দেখাবা? না না, এটার মধ্যেই দেখাই ফেলবো, এটা নিয়ে আসবো। আগে আমি এটা শেষ করি, তারপরে ওটা অ্যাড করে লাস্টে ওটা দেখাবো। আচ্ছা, এক দৌড়ে যাই দুতলা থেকে নিয়ে আসবো। ওকে, তো ঘটনা কোনো না কোনো গন্ডগোল তুমি করোই। আচ্ছা যাই হোক, আমার মনে আছে যে আমার ভাই একবার আরেকবার দেশের বাইরে গিয়েছিল। তখন কোন দেশে গিয়েছিল ঠিক মনে পড়তেছে না, তবে যাই হোক উনিও দেশে বাইরে থেকে এসেছিলেন। তখন একবার অনেক কিছু নিয়ে আসছে, তার মধ্যে সানগ্লাস নিয়ে আসছিল। সেই সানগ্লাসগুলো আমি এখনো ইউজ করি, মানে আমার প্রিয় সানগ্লাস যদি বলো তো যে কোনগুলো, মানে আমার কালেকশনের মধ্যে আমার ভাইয়ের এটাই বেশি পছন্দ। আর আমার কেন জানি না, আমার ভাইয়ের জিনিসগুলোর প্রতি, মানে যেটাই কেনাকাটা করে সেটার প্রতি বেশ আস্থা থাকে, যে এটা ভাই ভাই দিয়েছে মানে অবশ্যই ভালো কিছু হবে। মানে আমার কথা হলো যে আমার পছন্দটা পছন্দের সাথে মিলে যায়, এটি হচ্ছে মেন কথা। তো যাই হোক, ফার্স্টে আমি আমারটা দিয়ে শুরু করি, কারণ প্রতিবার আমি আমারটা লাস্টে দেখাই। আজকে আমি আমারটা ফার্স্টে দেখাবো, কারণ হচ্ছে এটা আমার অনেক পছন্দ, অনেক বেশি পছন্দ। সেই জন্য আমি জানি না আমার ভাই কীভাবে বুঝতে পারলো যে আমার এই জাতীয় ব্যাগ পছন্দ। তো আমার অসম্ভব পছন্দ হয়েছে এটা, এত সুন্দর এই ব্যাগটা। ফ্রন্ট পার্ট দেখাও। হ্যাঁ, এই ব্যাগটা এত সুন্দর, মানে কি বলবো তোমাদেরকে, সামনাসামনি দেখলে হয়তো তোমরা আরো বুঝতে পারতে, খুবই সুন্দর একটা ব্যাগ। আর এটা কিন্তু সাইজটাও পারফেক্ট হয়েছে, মানে অনেক বেশিও বড় না আবার অনেক ছোট না। তো আমার আমার হচ্ছে, তোমরা জানো আমি ব্যাকপ্যাক ইউজ করি বেশি, তো আমার এই যে একটা ব্যাগ আমি চিন্তা করতেছিলাম আমি কিনবো, আমার এটা কেনা খুব দরকার। আমি মানে এত খুশি হয়েছি, ভাই থাকা অবস্থায় গিফট দেওয়ার সাথে সাথে আমি বেল্ট টেলস লাগাই ইউজ করা শুরু করে দিয়েছি, মানে আমার এত পছন্দ হয়েছে। আর কালো কেনাতে আমার বেশি ভালো লাগতেছে, কালো এমন একটা রং যে রংটা যে কোনো পোশাকের সাথে পরা যায় ইজি ভাবে, তো এই কারণে আমার আরো বেশি পছন্দ হয়েছে। আর এটার হচ্ছে লং বেল্ট আছে, লং বেল্ট তো তোমরা জানোই এটা খুবই সুবিধা হয় আমাদের মেয়েদের জন্য, যে লং বেল্ট একটু সাইজ মতো করে নেওয়া যায়, চাইলে আমি চাইলে এটা শর্ট ভাবে ইউজ করতে পারবো। হ্যাঁ, সবভাবে ইউজ করতে পারবো এটা। আসলে এটা মানে কি বলবো, অনেক 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 বেশি পছন্দ আমার। আচ্ছা, ভেতরের অংশটা দেখাই, এটা কি, এটা হচ্ছে ওই ব্র্যান্ডের কার্ড। হ্যাঁ, এখন এই দেখো ভেতরের অংশটা খুবই, মানে জায়গা আছে যে কারণে বেশি ভালো লাগতেছে। আমার তো একটু জায়গা লাগেই, কারণ আমার ব্যাগের মধ্যে কত কিছু যে থাকে, মানে তোমরা কি তোমাদের কি বলবো, আমার তো কিটা কি, আমার ব্যাগ অলওয়েজ সবসময় মানে কি থাকে, মানে হালকা পাতলা মেকআপের জিনিস তো সব মেয়েদের তার মধ্যেই থাকে, এছাড়াও এক্সট্রা একটু কিটাকি জিনিসপত্র দিয়ে আমার ব্যাগের ব্যাগটা একটু স্পেস দরকার হয়। তো আমার খুবই পছন্দ। আর এটার ভেতরে দেখো একটা ছোট চেন আছে, এই দেখো ছোট একটা চেন আছে, দেখতে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছে শিফা? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, এখানে একটা ছোট চেন আছে। আর কি বলবো, ভিতরে জায়গা তো বললামই, খুবই পছন্দ। আর ব্যাগটা এত সফট, এত সফট, মানে সহজে এটা, এই জাতীয় ব্যাগগুলো না সহজে নষ্ট হয় না, যেগুলো হার্ড থাকে শক্ত থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই যে এটার কি, এই যে এটা, ব্যাগের পর্বটা শেষ করি আগে। ও, ব্যাগের পর্ব তো একটা রয়ে গেছে। ও, একটা রয়ে গেছে না। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ব্যাগ, এই ব্যাগটা হচ্ছে, এটা একটা খুব সুন্দর ব্যাগ, অনেক সুন্দর ব্যাগ, মানে আমি এটা গুচি, আমি জানি না যে আমার ভাই ছেলে মানুষ হয়ে কিভাবে এত কিছু
গুছিয়ে গুছিয়ে নিয়ে আসছে। এই দেখো, এটাও কিন্তু একটা ব্র্যান্ডের। হ্যাঁ, তো এই ব্যাগটাও আমার খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে এই ব্যাগটাও খুবই মানে স্টাইলিশ একটা ব্যাগ। এটা যে কাউকে ভালো লাগবে, মানে কি বলবো, যে চেনের কারণে আরো বেশি স্মার্ট লাগতেছে। এই ব্যাগটা অনেক সুন্দর লাগতেছে, আর কালারটাও খুবই সুন্দর একটা কালার, যে কোনো পোশাকের সাথে ভালো লাগবে। এরকম কালার, এটা সাদা আসতেছে, কিন্তু এটা আসলে সাদা না, এটা একটু একটু কি হালকা একটু পিঙ্ক একটা ব্যাপার আছে, কিন্তু পুরোপুরি পিঙ্ক না আসলে। আর এটার ভেতরে যে চেন গুলো আছে না, এখানে অনেক চেন আছে, দেখো এই যে একটা চেন, এখানে ভিতরে আরো চেন, মানে অনেক জায়গা আছে। এই যে মাঝখানে একটা চেন, আর এটার ইয়ার গুলো লক, মানে এই চেন গুলো তো একদম মানে অরিজিনাল ব্যাগ যেগুলো থাকে, মানে ভালো ভালো থাইল্যান্ডের ব্যাগ গুলো যেগুলো, এগুলোর এই যে জিপার গুলো, এগুলো খুব ভালো। হ্যাঁ, এগুলো কোয়ালিটি খুব ভালো, খুব সুন্দর একটা ব্যাগ। পেছনের দিকে একটা চেন আছে, এই চেনটাও, কিন্তু এই চেনে না কোনোদিনও টাকা পয়সা রাখবা না। এই চেনে যদি তোমরা মানে পাবলিক বাসে চলাচল করো তাহলে টাকা পয়সা রাখবা না, আর যদি নিজেদের গাড়ি থাকে তাহলে সেটা যা ইচ্ছে রেখো, সমস্যা নেই। নিজেদের গাড়িতে টাকা লাগেও না, ওই জায়গায় টাকা লাগেও না। আর আমি কেন বললাম পাবলিক বাসে রেখো না, কারণ এই চেনটা এমন একটা চেন যেখান থেকে খুব দ্রুত টাকা চুরি হয়ে যায়, বুঝছো তো? এটা আমার এক্সপিরিয়েন্স আছে, আমি আমার জীবনে এইরকম চেনের মধ্যে টাকা রাখছি, যতবার রাখছি ততবার চোর কিভাবে যেন টের পেয়ে গেছে, নিয়ে চলে গেছে। আমি চিন্তা করছি কি জানো, এইটার ভিতরে একটা ব্লেড ব্লেড কিছু একটা ধারালো কিছু লাগিয়ে দেবো, হাত দিয়ে বড় কাজ করে কেটে দেবো। এটা কার বলো? আচ্ছা, এই ব্যাগটা হচ্ছে, ব্যাগ মূলত দুইটা তো নিয়ে আসছে, একটা হচ্ছে আমার মায়ের আর একটা হচ্ছে আমার বোনের। তো আমার বোন, বোনের আসলে নামে হয়তো বা বর্ষায় ইউজ করবে, শিফা, শিফা মানে বর্ষা, শিফা আর বর্ষা একই পার্সন। আমি কিন্তু আগেও একটা ব্লগে বলেছিলাম, আমরা কখনো বর্ষা বলি কখনো শিফা বলি, যাই হোক শিফাই হয়তো ইউজ করবে, এটা আম্মুর, কিন্তু মূলত এটা হচ্ছে ওর আম্মুর। হ্যাঁ, আর নানুটা তুমি ভুলে গেছো আনতে। নানুটা ভুলে গেছি না, আমরা নিয়ে আসবো, আমি লাস্টে দেখাবো ওটা, কারণ আবার আনতে যেতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আই গ্লাসের ফ্রেম আছে। হ্যাঁ, এটা হচ্ছে, এই ফ্রেমগুলো হচ্ছে খুবই মানে সুন্দর হয়েছে, কারণ হচ্ছে একটু আমার কাছে সবসময় মনে হয় আই গ্লাসটা একটু যদি একটু এই গ্লাসের ইয়াটা যদি একটু বড় হয় তাহলে বেশি ভালো লাগে। তা আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই সুন্দর, আমি একটু করি, যদি আমাকে মানাবে না, মানাবে শিফাকি। তারপর আমার, হ্যাঁ এটা হচ্ছে সামনে ব্ল্যাক আর দুই সাইডে হচ্ছে অরেঞ্জ। হ্যাঁ, এটা অরেঞ্জ রেডও আছে একটু, এটা খুব ভালো, একটু কাছে এনে দেখাও এভাবে। না, আমি একটু নিজেই আসি কাছে, না হাতে নিয়ে কাছে আনো। আচ্ছা, এই দেখো, হ্যাঁ সাইডটা দেখাও, এই দেখো। হ্যাঁ, এখানে অনেকগুলো কালার থাকাতে খুব ভালো লাগবে, মানে যে কোনো কালারফুল ড্রেসের সাথে খুব ভালো মানাবে। আর এই গ্লাসের আমি যেটা বললাম, এই ইয়াগুলো একটু বড় হওয়াতে বেশি ভালো লাগতেছে, রাউন্ড গুলো, ফ্রেমগুলো যে কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা জিনিসই আসলে আমি অবাক হয়েছি, আমার ভাই এত সুন্দর সুন্দর শপিং করে। আর আমার ভাবি যদি যেত তাহলে হয়তো বলতাম যে ভাবি চয়েস করছে, তো ভাবি তো যায় নাই, ভাই একা গেছে। তো ভাই একা ছেলে মানুষ আসলে একা একা শপিং করা একটু, এটা বেশি পছন্দ, কিন্তু পছন্দ, কিন্তু এটা একটু লুজ করে নিতে হবে যখন তুমি ই করবা, কারণ একটু প্রচুর, কিন্তু লুজ করে নিলে জিনিসটা আরো লুজ হয়ে যায় তখন তাড়াতাড়ি। ও আচ্ছা, একটু টাইটটা পরলেই ভালো। আচ্ছা, এটা খুবই সুন্দর, এটা পরো, এটা আমার মনে হয় ওইটি মানেছে, লাল হলুদ নীল। জিনিসগুলো অনেক সুন্দর হয়েছে, এই দেখো সামনের অংশটা। আর এটাও একটু দেখাও, যেহেতু তুমি ওটা সামনে থেকে দেখিয়েছো, সামনের অংশ দেখার কিছু নাই, এটা হচ্ছে সাইডে দেখার বিষয়, সাইডের জিনিসটাই বেশি সুন্দর লাগতেছে। তিনটা কালার মেলা কি হয় জানো, মানে তুমি ফোকাস হয়ে যাও, তোমাকে বেশি পছন্দ করে ক্যামেরা। হ্যাঁ, এটা এবার ঠিক আছে না। আচ্ছা, এখন ক্লাসে পর্ব তো শেষ, এই ফাঁকে আমি কিন্তু ব্যাগ
মানে পেয়েছি, মানে আমার বোনে নিয়ে আসছে দুতলা থেকে। তো ব্যাগটা কি আগে দেখাবো, তারপর ছোটখাটো জিনিস? আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো একটু চাপিয়ে নেই। এই হচ্ছে আমার মায়ের জন্য ব্যাগ, মানে কফি কালার, কফি কালার। তো এটা হচ্ছে একটু লম্বা করা আছে, বেল্টটা একটু বেশি লম্বা দেওয়া আছে, একটু ছোট করে নিতে হবে। আর এই ব্যাগটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা ব্যাগ, খুব সুন্দর সাইজের একটা ব্যাগ। আর এটা হচ্ছে এখানে চেনটা দেখো, এটা ভিতরে ছোট মানে ছোট ছোট যে পকেটগুলো সাধারণত থাকে ব্যাগের ভেতরে, এটা তো খুবই কমন। তারপর তোমাদেরকে একটু দেখালাম এটার মধ্যে, আসলে এই জাতীয় ব্যাগগুলোর মধ্যে কিন্তু খুব ছোটখাটো জিনিসই রাখে, খুব বেশি বড় রাখে না, যার কারণে স্পেস এত দরকারও হয় না, তারপরে যথেষ্ট স্পেস আছে। আর এই দুই পাশেই হচ্ছে দুইটা পার্ট আছে, এই পাশে হচ্ছে একটা ছোট একরকম, এই পাশে সেম সমান পার্টই কিন্তু হচ্ছে দুই পাশেই আছে। আর এই তো একটা যে ব্র্যান্ড থেকে আনছে সে ব্র্যান্ডের লোগো। যাই হোক, এটাও এটা হচ্ছে আমার মায়ের জন্য। এগুলো হচ্ছে বড় গিফট, যেগুলো মানে ব্যাগ ট্যাগের কালেকশনগুলো আগে দেখালাম। এখন অবাক বিষয় হচ্ছে মানে ভাই সবসময় চমক দেয়, কারণ প্রতিবার যখন দেশের বাইরে যায় কোনো কারণে, তখন ছোট ছোট কানের দুল নিয়ে আসে, এটা সেটা নিয়ে আসে। আমরা খুব অবাক হই যে ছেলে মানুষ হয়ে এত কিছু নিখুঁতভাবে নিয়ে আসাটা সত্যি খুব কঠিন। তো তারপরেও ভাই প্রতি বছরই সবার জন্য নিয়ে আসে, এবারও নিয়ে আসছে। এবার খুব সুন্দর জিনিস আগে দেখাই, যেটা আমার খুব ভালো লেগেছে, প্রতিটা জিনিসই ভালো লেগেছে। তারপরে এটা একটু বেশি দেখো, একটু গর্জিয়াস বেশি লাগতেছে। এটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ড। তো এই হেয়ার ব্যান্ডটা হচ্ছে, এখানে এগুলো কোনো স্পেসিফিক নাই, কারণ নির্দিষ্ট নাই, যার যেটা পছন্দ সে সেটা নিতে পারে, সেই হিসেবেই নিয়ে আসছে ভাই। তো এটা খুবই গর্জিয়াস, খুবই গর্জিয়াস, মানে ইয়াটা দেখো একদম মানে ঝাঁকানাকা। হ্যাঁ, তো এগুলো আমরা আসলে এখনো জানি না কে কি নিবে না নিবে, এগুলো আসলে এটা অলরেডি শিফা নিয়ে নিছে। এটা দেখো, এটা হচ্ছে কানের দুল মাল্টি কালারের, মাল্টি কালারের, আর এটা অনেক সুন্দর হয়েছে, প্রতিটা জিনিসই সুন্দর হয়েছে। এই যে এখানে একটা ছোট কানের দুল স্টোন, এই স্টোনটা কিন্তু দেখে মনে হচ্ছে নরমাল, কিন্তু দেখা যাচ্ছে পরার পর খুব সুন্দর লাগবে। হেয়ার ব্যান্ড, হেয়ার মানে হেয়ার ব্যান্ড গুলোই বেশি মানে অবাক হই যে হেয়ার ব্যান্ড তো মনে করে নিয়ে আসতে হবে, কানে দুলো কালেক্ট করা মানে একা একা খুব কঠিন। আচ্ছা এই যে আরেকটা হেয়ার ব্যান্ড, আর এটা কি শিখা? এটা হাতির দাঁতের চিরুনি, এটা অনেক ভারী জিনিসটা, ওই তো আমাকে চাবি দিয়ে আসতে হবে। আচ্ছা যাও, ছিড়ুনি দিয়ে কিছু চুল আছে দেখি। হাতে তার কি সবসময় ঠান্ডা থাকে নাকি শীতকালের জন্য ঠান্ডা? হ্যাঁ ঠান্ডা লাগতেছে। আচ্ছা যাই হোক, ভিডিওটা শেষ করে দিচ্ছি। না কেন, আরো কিছু আছে ওই যে ওই ব্যাগে। ও আরো আছে ওই যে এই যে লালটা, ও দেখছো ভুলে গেছিলাম, ভিডিও শেষ করি নেই এখন। এখানে আরেকটা কানের দুল, যেটা ওই রেড কালারেরই, মানে রেড যে একটা স্টোন দেখলাম সেই স্টোনেরই, কিন্তু এটা একটু ঝুলানো। আরেকটা ব্রেসলেট আছে যেটা খুব সুন্দর, খুব কালারফুল, এটা হচ্ছে সবুজ স্টোনের। এটা কার বলো? এটাও খুব সুন্দর। এটা আমার। এটা তোমার? না। আচ্ছা তো এই ছিল সিরিয়াসলি ভাই উপহার, যেগুলো মানে ভাই নিয়ে আসছে। আর কি বলবো, সব পছন্দ, সব বেশি সব কিছুই বেশি বেশি পছন্দ, তাই না শিবু? হ্যাঁ। যাই হোক, ভিডিও এখন এখানেই শেষ করে দিচ্ছি, আর কিছু নাই। তো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থেকো। ইনশাল্লাহ নতুন আরো একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।